তো মুহতারাম, এ পর্যায়ে আরো একটি প্রশ্ন, সেটা হলো যে রমজান মাসে রোজা থাকা অবস্থায় অনেকেই আমাদের প্রশ্ন করে, যেমন গতকালকেও আমাকে একজন প্রশ্ন করেছে যে হুজুর আমি ভুল করে আমি এক গ্লাস পানি খেয়ে ফেলেছি, বাচ্চাকে পানি খাওয়ানোর সাথে সাথে আমিও পানি খেয়ে ফেলেছি, এখন আমার রোজা হবে কিনা। তো এরকম প্রশ্ন অনেক সময় আসে যে ভুলক্রমে হয়তো অনিচ্ছায় হয়তো অনেকেই বিভিন্ন খাবার খেয়ে ফেলে বা বিভিন্ন পানি মানে পান করে ফেলে, বা আমাদের মা বোনেরা অনেক সময় রান্না বান্না করার কাজে তাদের যেটা একটা সারা বছর অভ্যাস থাকে যে হয়তো বা তরকারি আপনার ঝাল লবণ কীরকম হলো এটা টেস্ট করার জন্য, তা পরীক্ষা করার জন্য তারা মুখে দিয়ে মানে মুখে দেয়, এরকমভাবে রমজান মাসেও তারা হয়তো বা ইফতারের আগেও তারা এমন হয়তো বা কাজ করে ফেলে। তো এখন এই মুহূর্তে বা এই সিচুয়েশনে যদি ভুল করে অনিচ্ছায় যদি কেউ কোনো খাবার বা পানি খেয়ে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কি না বা রোজার কী অবস্থা হবে, এই বিষয়ে আমাদেরকে একটু অবশ্য অবহিত করবেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কেননা ভুল করে বা অনিচ্ছায় অনেক সময় অনেকেই খাবার খেয়ে ফেলতে পারেন বা পানি খেয়ে ফেলতে পারেন বা স্ত্রী সবাস করে ফেলেছেন, তো এক্ষেত্রে রোজার অবস্থাটা কেমন দাঁড়াবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকেই জানতে চান, বিশেষ করে ইমামদের কাছে, খতিবদের কাছে, মুফতিদের কাছে। তো এই বিষয়টি যদিও সহজ বিষয় যে আমরা জানি ভুল করে কোনো কিছু খেলে রোজা ভাঙবে না, তো আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাচ্ছি। আপনি দুইটা পয়েন্ট বলেছেন, একটা হচ্ছে ভুল করে, একটা হচ্ছে অনিচ্ছায়। তো আমি এর সঙ্গে আরও এক শব্দ যুক্ত করছি, ইচ্ছায়। তাহলে মোট তিনটা শব্দ, ভুল, অনিচ্ছা এবং ইচ্ছা, তিনটা বিষয়ও ভিন্ন এবং এই তিনও বিষয়ের হুকুমও ভিন্ন। এক নম্বর প্রকার হচ্ছে ভুল করে। ভুল করে মানে যে বিষয়টা আমার জানাই নাই, আমার একেবারে জানার বাইরে বা ওই মুহূর্তে আমার মেমোরিতে আমার ব্রেনে ওটা কাজই করেনি, এটা হচ্ছে ভুল। তো ভুল করে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে, পান করে ফেলে বা স্ত্রী সবাস করে ফেলে, ভুলকৃতভাবে হলে এই ক্ষেত্রে রোজা ভাঙবে না এবং এর কাজা কাফফার কোনোটাই জরুরি না। আরেক প্রকার হচ্ছে অনিচ্ছায়। তো অনিচ্ছাটা হচ্ছে যে আমার ইচ্ছা নাই কিন্তু আমি জানি এর দ্বারা রোজা ভেঙে যাবে। যেমন আমাকে জোর করে কেউ খাবার খাইয়ে দিল, আমাকে জোর করে কেউ পান করতে বাধ্য করলো, আমাকে প্রেশার ক্রিয়েট করে স্ত্রী সবাস করতে বাধ্য করলো, অর্থাৎ আমাকে জোরপূর্বক কোনো কাজ করানো হলো, এটা হচ্ছে আমার ইচ্ছা নাই, অনিচ্ছায়। তো অনিচ্ছায় যদি হয় সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে এবং এর শুধুমাত্র কাজা লাগবে, কাফফারা লাগবে না। এবং আরও এক প্রকার, আরও এক শব্দ আমি বলেছি, ইচ্ছায়। ইচ্ছায় যেটা, সেটা জেনে শুনে সজ্ঞানে আমি খেয়ে ফেললাম বা পান করে ফেললাম অথবা স্ত্রী সবাস করে ফেললাম অথচ আমি রোজার নিয়ত করেছিলাম, এটা যদি হয় তাহলে আমার রোজা ভেঙেও যাবে এবং এই এক রোজার পরিবর্তে একটা রোজা কাজাও লাগবে এবং লাগাতার দুই মাস এর কাফফারাও লাগবে। তাহলে আমরা তিনটা বিষয় জানলাম, ভুল, অনিচ্ছা এবং ইচ্ছা, এবং তিনও বিষয়ের হুকুম আমাদের সামনে স্পষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বুঝে আমলে তৌফিক নসিব করুন, আমিন।